ক্লাস 6, আজকে আমি বলবো তোমাদের স্ক্রু, পুলি, চক্র ও অক্ষদণ্ড নিয়ে। প্রথমে আমরা দেখি স্ক্রুটা কেমন কেমন। একটা কাঠের ব্লকে একটা পেরেক ও একটা স্ক্রু পুঁততে হবে। পেরেকটাকে তুমি পুরোটাই হাতুড়ির ঘায়ে কাঠের ব্লকে পুঁতলে। এবার স্ক্রুকে তুমি প্রথমে সোজা করে ব্লকের উপর ধরলে, তারপর ওর মাথার খাঁজ কাটা অংশে স্ক্রু ড্রাইভারটা আটকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কাঠের ব্লকে প্রবেশ করালে। বলো তো কোন ক্ষেত্রে তোমার কম বল প্রয়োগ করতে হলো আর কোন ক্ষেত্রে ব্লকটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি? কাঠের ব্লকে পুঁতে দেওয়ার পর পেরেক বা স্ক্রুর মধ্যে কোনটি কাঠের ব্লককে বেশি শক্তভাবে বসে থাকবে? তাহলে দেখতে পাচ্ছ পেরেক অপেক্ষা স্ক্রুর সুবিধা অনেক বেশি। কী কারণে স্ক্রুর সুবিধা অনেক বেশি পেরেকের থেকে? আসলে স্ক্রুর মধ্যে লুকিয়ে থাকে নততম। স্ক্রুটাকে যদি তুমি খুব ভালো করে দেখো তাহলে দেখতে পাবে যে ওর গায়ে একটা ধাতব প্যাঁচ থাকে, এবং এই ধাতব প্যাঁচ আসলে একটি নততল। এখানে ছবিতে দেখো, 1, 2, 3 ছবিতে দেখানো হয়েছে যে একটা তিন কোণা কাগজকে পেন্সিলের গায়ে জড়ানো হয়েছে। এই তিন কোণা কাগজের একটা প্রান্ত দেখো সবুজ রং করা আছে, ঠিক সেইভাবে রং করে তুমি যদি একটা তিন কোণা কাগজকে পেন্সিলের গায়ে জড়াও তাহলে পেন্সিলটা যেরকম দেখতে হবে কাগজটা জড়ানোর পর, নততল অনেকটা সেই রকম। কেমন এই যে নততল আছে, সেই জন্য খুব সহজেই স্ক্রু ড্রাইভারের সাহায্যে ঘুরতে ঘুরতে এইটা স্ক্রুটা পেরেক মানে কাঠের গায়ে বসে যায়। কেমন এবার আমরা দেখব পুলি বা কপিকল কি। এখানে তোমাদের বইয়ে দেখো 138 পেজে দুটো ছবি দেওয়া আছে। ছবিতে দেখো কুয়ো থেকে দুজন মহিলা, মানে একজন মহিলাকে আগে পরে দেখানো হয়েছে যে জল তুলছেন। এখানে বলেছেন এই ছবির যে মহিলাকে দেখানো হয়েছে তিনি হচ্ছেন রবির মা। রবির মা প্রথমে কুয়ো থেকে দড়ি এবং বালতির সাহায্যে জল তুলছেন, এবং দ্বিতীয় ছবিতে দেখানো আছে যে রবির মা পুলির সাহায্যে পুলির সঙ্গে দড়িটাকে লাগিয়ে কুয়ো থেকে জল তুলছেন। তাহলে বলো তো কোন ক্ষেত্রে জল তোলাটা, কুয়ো থেকে জল তোলাটা অনেক সহজ হবে? দেখতে পাচ্ছ নিশ্চয়ই, তোমরা নিশ্চয়ই বলবে যে সেকেন্ড যে ছবিটা যেটাতে পুলি লাগানো আছে বা কপিকল লাগানো আছে, সেই কপিকলের সাহায্যে দড়ি বালতি দিয়ে জল তোলাটা অনেক বেশি সহজ। কেমন তাহলে এই যে পুলি বা কপিকল এটা হচ্ছে একটা সরল যন্ত্র। কেমন রবির মা এটাকে ব্যবহার করেছেন, করে কুয়ো থেকে জল তোলার কাজটা অনেক বেশি সহজ করে ফেলেছেন। ঠিক আছে, এই চক্রই হচ্ছে রবির মায়ের কুয়ো থেকে জল তোলার কাজ অনেক সহজ করে দিয়েছে। কপিকলটা আসলে কি, কপিকল বা পুলিটা আসলে কি, এটা হচ্ছে একটা শক্তপোক্ত চাকা। রাস্তায় চললে চাকার যে স্থানটা মাটি স্পর্শ করে পুলি সেই স্থানের মাঝখানটায় গর্ত কাটা থাকে, আর তার দুপাশটা থাকে উঁচু, ঠিক এই যেমন ছবিতে দেওয়া আছে। গর্তের মধ্যে চক্রকে ঘিরে থাকে একটা দড়ি, যার এক প্রান্তে উপর থেকে নিচের দিকে টান দেওয়া যায় আর অপর প্রান্তে তাকে বাধা, অপর প্রান্তে থাকে বাধা যে বস্তুকে নিচ থেকে উপরে তোলা হয়। কপিকলের কেন্দ্রে থাকে একটা লম্বা দণ্ড বা অ্যাক্সেল, একে কেন্দ্র করে কপিকল অবাধে ঘুরতে পারে। কপিকল তোমার বল প্রয়োগের দিককে ঠিক উল্টো করে দেয়, অর্থাৎ তুমি সরাসরি নিচ থেকে উপরে দড়ির সাহায্যে কোনো বস্তুকে তুলতে চাইলে বস্তুটি উঠছে উপরের দিকে, কিন্তু তোমার বল প্রয়োগ করতে হচ্ছে নিচের দিকে। কপিকল তুমি আর কোথায় কোথায় ব্যবহার করতে দেখেছ সেটা একটা খাতার মধ্যে লিখে ফেলবে। কেমন এবার হচ্ছে চক্র এবং অক্ষদণ্ড। একটা পিচবোর্ড কেটে বৃত্ত তৈরি কর, বৃত্তটার কেন্দ্র দিয়ে পেন্সিল বা পেন আঁটো শটভাবে প্রবেশ করো। প্রয়োজনে বৃত্ত ও পেন্সিলের সংযোগস্থলে আঠা ব্যবহার করো। দেখো তোমার বানানো জিনিসটির সঙ্গে স্ক্রু ড্রাইভার, রেডিওর নব, ট্যাপের মাথার অংশের অনেক মিল আছে। এই বৃত্ত আর পেন্সিল বা পেন দিয়ে তুমি আসলে বানিয়ে ফেলেছো একটা সরল যন্ত্র।
এই যন্ত্রকে বলে চক্র ও অক্ষদণ্ড। ওই পিচবোর্ডে যে বৃত্তটা করেছো সেই বৃত্তটা হলো চক্র, কেমন? আর পেন্সিল বা পেনটা হলো অক্ষদণ্ড। এবার পিচবোর্ডের বৃত্তটাকে এক পাক পুরো ঘুরিয়ে দেখো, পেন্সিল বা পেনটা এক পাকই ঘুরছে। এই চক্র ও অক্ষদণ্ড উভয়ে একসঙ্গে তাদের একই কেন্দ্র দিয়ে যাওয়া স্থির অক্ষকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে। এই অক্ষকে ঘূর্ণন অক্ষ বলে। চক্রটিতে অপেক্ষাকৃত কম বল প্রয়োগ করে বেশি বাধা অতিক্রম করা যায়। আর কোথায় কোথায় চক্র অক্ষদণ্ডের ব্যবহার তুমি দেখেছো তা একটা খাতার মধ্যে লিখে ফেলো, কেমন? এবার দেখো, ভেবে বলো, তুমি প্রতিদিন স্নান করো কেন, দাঁত কেন মাজো, বাড়িঘর কেন নিয়মিত পরিষ্কার রাখা হয়, লোহার জিনিসপত্র নিয়মিত রং করা হয় কেন, খাতা বই মলাট দিয়ে রাখা হয় কেন? এরকম নানা কাজ আমরা করি, নিজেকে, সমাজকে, নানা জিনিসপত্রকে ক্ষয় ক্ষতি দূষণ ব্যাধি ইত্যাদির হাত থেকে রক্ষা করাই হচ্ছে এর উদ্দেশ্য। যন্ত্রেরও তাই দরকার হয় নিয়মিত যত্ন বা পরিচর্যা। কীভাবে যন্ত্রের পরিচর্যা করা যায়? যন্ত্রের যে অংশ চলমান বা ঘূর্ণায়মান সেই অংশে ঘর্ষণ বেশি হয়, ফলে সেই অংশ দ্রুত ক্ষয় হতে থাকে। তাই ঘর্ষণ কমাতে ওই অংশে পিচ্ছিল তেল বা গ্রিজ লাগানো উচিত। লোহার তৈরি যন্ত্র বা যন্ত্রাংশ জলীয় বাষ্পের হাত থেকে রক্ষা করা দরকার, তা না হলে মরিচা ধরে অর্থাৎ জং ধরে এবং তা ক্ষতিগ্রস্ত হয়। তেল রং যেমন সিনথেটিক এনামেল করেও ব্যবহার করেও মরিচার হাত থেকে লোহার যন্ত্র বা যন্ত্রাংশকে রক্ষা করা যায়। কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার করে রাখা দরকার, কেমন? তাহলে আজকে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো, এটা ভালো করে পড়ে নিও, এই অডিওটা শুনো এবং ভালো করে বইটা রিডিং পড়ো, তাহলেই তোমাদের এই পড়াটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আজ তাহলে আসি।